জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি? জানি না, মনে করছে না। আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজিতে কি হবে? আই এম জিপিএ 5। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? জানি না। বিজয় দিবস কবে? বিজয় দিবস হচ্ছে 26শে ডিসেম্বর। মোট 13 জনকে প্রশ্নগুলো করা হয়েছিল, কিন্তু কেউই সঠিক জবাব দিতে পারেনি। কয়েক ঘন্টা আগে নাট্য ব্যক্তিত্ব সুভাষিস ভৌমিক তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন মাছরাঙ্গা টেলিভিশনের একটি ভিডিও, যেখানে রিপোর্টার আনোয়ার হোসেন এই বছরের কিছু জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের ইন্টারভিউ নিয়েছেন। দুঃখজনক হলেও এইটাই এখন বাস্তব চিত্র আমাদের দেশের কোমলমতি শিক্ষার্থীদের। সুভাষিস ভৌমিক একটি ক্যাপশন দিয়ে এই ভিডিওটি আপলোড করেছেন এবং তিনি লিখেছেন, এ কি ভয়াবহ অবস্থা, এ তো বিশ্বাস করা কঠিন। এই যদি হয় প্রকৃত চিত্র, সামনে অনেক ভয়াবহ দিন আসছে, আর এই সব কোমলমতি ছাত্রদের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হচ্ছি। সুভাষিস ভৌমিকের এই ভিডিওটি এখন ফেসবুকে অনেক বেশি ভাইরাল, 50,000-এরও বেশি বার এটি শেয়ার করা হয়েছে এবং এই ভিডিওর ভিউ 6,70,000-এরও বেশি। জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের এরকম দুঃখজনক অবস্থা দেখে এই বিষয়ে শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল বলেন, আমরা দেখি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিপিএ 5 তারা পাস পর্যন্ত করতে পারে না। তার মানে যারা জিপিএ 5 পেয়েছে তারা যেটা শেখার কথা সেটা শিখে নাই। তার মানে হচ্ছে যে এই জিপিএ 5টা সত্যিকার জিপিএ 5 না, তাদের হাতে জিপিএ 5টা তুলে দেওয়া হচ্ছে। এখন শিক্ষার গুণগত মানটা যদি বাড়ানো না হয় তাহলে শুধুমাত্র সংখ্যা দিয়ে আসলে কোনো লাভ হবে না। অন্যদিকে শিক্ষার্থীরাও জানালেন যে তারা সিলেবাসের বাইরে কম যান এবং এর কারণেই তারা উত্তরগুলো দিতে পারছেন না। আর এই বিষয়টি নিয়ে ফেসবুকে জুয়েল রানা তিনি কমেন্ট করেছেন যে এটা শেখ হাসিনা সরকারের চরম সাফল্য, এই সাফল্য ধরে রাখতে হবে। রাজিউর রহমান চৌধুরী তিনি লিখেছেন যে কি সব আজাইরা প্রশ্ন করেন মিয়া, কচি কচি বাচ্চারা এত কঠিন প্রশ্নের উত্তর দিবে কিভাবে। আমার মনে হয় এই কমেন্টটি তিনি হয় অনেক মজা করে অথবা অনেক দুঃখের সঙ্গে বলেছেন। সিমন শামস তিনি লিখেছেন যে একটি জাতি কিভাবে ধ্বংস হয় এটা তারই প্রমাণ। আমরা আর কবে রাজনীতি থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে পারবো কে জানে।